নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাস কিন্তু রকেটের গতিতে আপনারা ছুটতে চলেছেন তবে কিছু কিছু জায়গায় আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কোন সেই জায়গা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী একটু এদিক বা ওদিক হতে পারে তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচুরটা খাবেন না এত রূরে বলবো। তাহলে আসুন যে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শারীরিক দিক দেখুন এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে কিন্তু আপনারা পড়বেন না এতটুকু আমি বলতে পারি মাসে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে বিভিন্ন সূত্র থেকে আপনাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে এই মাসে কিন্তু খরচার জায়গাটাও রয়েছে কিছু কিছু খরচা আপনারা নিজে থেকে ইচ্ছাকৃত করে ফেলবেন অর্থাৎ কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনে ফেললেন যেখান থেকে কিন্তু খরচা হয়ে গেল এবং ট্যুরে যে গেলেন সেখান থেকেও কিন্তু খরচা হয়ে গেল এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে মাসের প্রথম ভাগে কিন্তু খুব একটা শুভ না গেলেও পরবর্তীতে শুভ যেতে চলেছে এরপর আসি প্রেম জীবন যারা প্রেম বা প্রেমযুজ্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যারা অনেক দিন ধরে ভাবছেন প্রোপোজ করব এই মাসে করে ফেলুন আপনারা কিন্তু তার পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন এই মাসে চোট আঘাত খাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মাসে কিন্তু আপনারা কোথাও পড়ে গিয়ে হোঁচট খেতে পারেন রক্তপাত হতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই রয়েছে এবং পাশাপাশি যারা গাড়ি চালান বাইক চালান তারা এই মাসে একটু হলেও সাবধানে গাড়ি বা বাইক চালান যে ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এবং এই মাসে আপনারা সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং পিতার সহায়তা পেতে চলেছেন আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন পার্টনার কিন্তু আপনার সাথে ধোকাবাজি করতে পারে এবং যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করে ভাবছেন তাদেরকে বলবো আপনারা এই মাসে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করবেন না এছাড়াও এই মাসে আপনারা চাকুরি প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ যারা কাজের জন্য খোঁজ করছেন চাকরির জন্য খোঁজ করছেন তাদের জীবনে কিন্তু চাকরি আসতে চলেছে এবং পাশাপাশি ব্যবসা ক্ষেত্রও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে কেনাবেচা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে এই মাসে গুপ্ত শত্রুতা কিন্তু আপনাকে ভোগাতে পারে এবং গুপ্ত শত্রুতা থেকে কিন্তু আপনারা একটু হলেও সাবধানে থাকুন এই মাসে আপনাদের কোথা থেকে পড়ে গিয়ে চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে ভাই বোনের সাথে সম্পর্কে কিন্তু একটু হলো অবনতি ঘটতে পারে বা ঝুট ঝামেলা আসতে পারে এই মাসে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু কাটতে চলেছে অর্থাৎ আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন উভয় ক্ষেত্রে কিন্তু প্রবলেম কাটতে চলেছে পাশাপাশি এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এই মাসে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বিশেষ করে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেটার যেতে চলেছে অর্থাৎ যারা এম এ করছেন পিএইচডি করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এই মাসে বাহন সুখ এবং গৃহসুখ এই দুটোই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা গাড়ি বা বাড়ি তৈরি করতে চলেছেন বা অ্যাডভান্স বুকিং করতে চলেছেন মাসে পুরোনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং যেখান থেকে কিন্তু আপনি অর্থনৈতিক হোক মানসিক হোক সাহায্য কিন্তু পাবেন পাশাপাশি এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির কিন্তু ডিসেম্বর মাস রকেটের গতিতে ছুটার মাস হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ